ইসরায়েলি আগ্রাসনে লেবাননে আটকে পড়া 54 বাংলাদেশী দেশে ফিরেছেন। সন্ধ্যায় সোমবার সৌদি আরবের জেদ্দা থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফেরেন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, লেবাননে থাকা বাকি বাংলাদেশীদের ফিরিয়ে আনতে যত টাকা প্রয়োজন তা খরচ করা হবে। জানান, প্রথম দফায় 54 জন বাংলাদেশিকে ফেরত আনতে সরকারের এখন পর্যন্ত 17 কোটি টাকা খরচ হয়েছে। লেবাননে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় সেখানে আটকে পড়াদের বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।